তো কেমন আছেন আপনারা? হে ওয়েলকাম ভিউয়ার্স, দিস ইজ রুবেল আর আপনারা দেখছেন বাংলা গেমার্স। তো আজকে আমি আবার চলে আসলাম মাইনক্রাফট আইল্যান্ড সার্ভাইভাল সিরিজের আরও একটা ভিডিও নিয়ে। তো গাইজ, আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা আমাদের ভিলেজারগুলো নিয়ে আসছিলাম, তো তাদের জন্য একটা ঘর বানাইছি, সেটার ওপেনিং করব। আর তাদেরকে আমরা দিব হচ্ছে ওয়ার্ক স্টেশন। আর গাইজ, এখানে আমাদের যে নেদার যে পোর্টাল আর কি গোল্ড ফার্ম, এটাতে আমি একটু অটোমেটিক সিস্টেম করছি। দেন এটার যে লাইনটা আমি এটা নিয়ে যাবো হচ্ছে নিচে, আমি চাই যেখানে কিলিং চেম্বারটা ওইখান থেকে আমি এটাকে অন অফ করি আর ওইখান থেকে আমরা কিল করবো আর কি, বারে উপরে আসতে আর যেতে হবে না। আর গাইজ, আপনারা আমাকে অনেকে রিকোয়েস্ট করছেন যে আমার সাথে আপনারা অনেকে মাল্টিপ্লেয়ার খেলতে চান গাইজ। তো আমার সাথে মাল্টিপ্লেয়ার খেলার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে গাইজ, আপনারা চাইলে একটু কষ্ট করে আমার যেই ফেসবুক গ্রুপ সেখানে জয়েন করতে পারেন, অথবা আমার গেম ট্যাগটা আমি দিছি সেই গেম ট্যাগটা আপনারা নিয়ে আমাকে অ্যাড করতে পারেন। দেন গাইজ, বৃহস্পতিবার দেখা হচ্ছে আপনাদের সাথে। যারা যারা মাল্টিপ্লেয়ার খেলতে চান তারা অনলাইন থাকবেন, দেন আমি সবাইকে ইনভাইট করব। আপনাদের সবার গেম ট্যাগটা আমাকে দিয়ে দেবেন, দেন আমি ইনভাইট করব আর বৃহস্পতিবার আমরা খেলবো হচ্ছে মাল্টিপ্লেয়ার। আর গাইজ, অনেকে আপনারা আরও একটা রিকোয়েস্ট করছেন, সেটা হচ্ছে আমার যে ওয়ার্ল্ডের যে ফাইলটা আর কি সেটা দেওয়ার জন্য। তো গাইজ, ফাইলটা আপনারা পেয়ে যাবেন, বাট আসলে কোন ওয়ার্ল্ডের আপনারা ফাইল চাচ্ছেন সেটা আমাকে বলতে হবে। আপনারা কি সার্ভাইভাল আইল্যান্ডের ফাইল চাচ্ছেন নাকি আমার যে সার্ভাইভাল ওয়ার্ল্ডের ফাইল চাচ্ছেন আর কি, সেটা আমাকে একটু বলে দিবেন। দেন সেটা লিঙ্ক আমি আপনাদের দিয়ে দিব, একটা ভিডিও বানাবো, আপনাদের দেখিয়ে দেবো কোথায় কী আছে। দেন আপনাদের ফাইলের লিঙ্কটাও পেয়ে যাবেন আর কীভাবে এটাকে আপনারা মোবাইলে ইনস্টল করবেন অথবা কীভাবে ইম্পোর্ট করবেন আর কি, সেটাও আমি আপনাদের দেখিয়ে দেবো। তো গাইজ, অনেক কথা বলে ফেললাম, তো দেখা হচ্ছে বৃহস্পতিবারে। চলেন আজকের ভিডিও শুরু করা যাক। তো ওকে গাইজ, আমি বরাবর থার্ড পার্সেন থেকে ফার্স্ট পার্সনে চলে আসছি আর আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে, আমি এখনই দেখাচ্ছি। আমি একটু নিচে হয়ে যাচ্ছি, দেন সারপ্রাইজটা আপনাদের আমি এখনই দেখাবো। গাইজ, আমি একটু সামনে যাই, সামনে যাই, সামনে যাই, সামনে যাই, সামনে যাই। ওকে গাইজ, চলে আসছি আর আপনারা সারপ্রাইজটা দেখার জন্য রেডি হন। 1 2 3, ওয়াও গাইজ, দেখতে পাচ্ছেন আমি ঘটা বানাইছি আর এটা হচ্ছে আমাদের ভিলেজারের জন্য। বাট তার আগে আমি আমার যে ওয়ার্ক স্টেশনগুলো আমি নিয়ে আসি, আমি ওয়ার্ক স্টেশনগুলো বানাইছি, তো সেগুলো ঘরের ভিতরে রাখছি। আমি আগে সবগুলো নিয়ে নিই, তারপরে যাব আমরা ভিলেজারদের কাছে। আর ভাই, আমার এখানে একটা অটোমেটিক ফার্ম বানাতে হবে আর একটা সুগার ক্যান ফার্মও বানাতে হবে, বাট আমি এগুলো বানাবো। আর ওয়ার্ক স্টেশনগুলো আমি এখানে রাখছি, দেখতে পাচ্ছেন এইগুলো যতগুলো ওয়ার্ক স্টেশন ছিল গাইজ আমি সবগুলো বানিয়ে ফেলছি, আর এর আগে অলরেডি আমি দু একটা বানিয়ে দিয়ে আসছি এদেরকে। তো গাইজ, আপনারা যদি এই ওয়ার্ক স্টেশন কীভাবে বানাতে হয় এটার রেসিপি দেখতে চান, দেন আপনারা চলে যান ক্রাফটিং টেবিলে আর এখানে সার্চের উপরে ক্লিক করে দেন। করে দেওয়ার পরে এভাবে দেখতে পারবেন না, জাস্ট এই ক্লিক এই যে আইকনটা এটাকে অন করে দেন, আর অন করে দেওয়ার পরে একটু নিচে চলে আসেন। আর নিচে চলে আসলে আপনারা এখানে যতগুলো এই ওয়ার্ক স্টেশন আছে এগুলোর আপনারা রেসিপিগুলো দেখতে পারবেন। আমি দেখাচ্ছি আপনাদের, এই দেখতে পাচ্ছেন এখানে যতগুলো ওয়ার্ক স্টেশন আছে এগুলোর সবগুলো রেসিপি আপনারা দেখতে পাবেন। এই দেখতে পাচ্ছেন, তো এখান থেকে আপনারা এগুলো রেসিপি দেখে নিতে পারেন। তো চলেন গাইজ, আমরা এখন যাবো হচ্ছে ভিলেজারের কাছে। ওকে গাইজ, চলেন। আর মেবি আমার এখানে, আচ্ছা আমি আমার ইয়েটা শেষ, আমি বানাইনি এখনও, একটা পিকেক্স আমাকে বানাতে হবে ডায়মন্ডের। আমি মাইনিং করছি আর অনেকগুলো ডায়মন্ড আমি পাইছি, আর এখানে আমি রাস্তাটা কিছুটা ক্লিয়ার করছি। আর ভাই, আমি এদের দরজাটা অফ করে রাখছি, যদি এখানে অনেক প্লেজার স্পন হয় আর কি, সেই জন্য ভয়ে। আর ভাই, তোরা কেমন আছিস? চলো ভাই, তোমাদের জন্য কাজ করার জিনিসপত্র নিয়ে আসছি, তোমরা এখন থেকে আজকে থেকে কাজ শুরু করে দিবে। আর গাইজ, ওই নিকাম্মাটা দিনের বেলা ঘুমাচ্ছে এখনও। ওকে গাইজ, সবগুলো নিয়ে নেই। ও ভাই, ওকে গাইজ, আর ভাবতেছি এটাকে এখানে লাগাই, লাইব্রেরিয়ান এটাকে মেবি আই থিঙ্ক এখানে লাগানো দরকার নাকি এইভাবে। ওকে গাইজ, দেখি এইভাবে মেবি। ওকে গাইজ, একটা লাগিয়ে দিলাম। আর লাইব্রেরিয়ান কোথায়? লাইব্রেরিয়ান, ওই যে লাইব্রেরিয়ান চলে আসছে গাইজ। আর এখানে লাগাবো হচ্ছে এইটা। ওকে, আর এখানে হচ্ছে ক্যাটোগ্রাফার। ওকে গাইজ, আর এখানে লাগাবো হচ্ছে স্টোন ব্রিকের জন্য এটা। আর এখানে হচ্ছে ব্লাস্ট ফার্নেন্স। আর এখানে হচ্ছে গাইজ আমাদের এটা কী বলে জানো, আর এটা হচ্ছে ডিস ইনচেন্ট করার জন্য আর কি। এখান থেকে আপনারা যে কোনো কিছুকে ইনচেন্ট থেকে ইনচেন্টটা রিমুভ করতে পারেন এটা দিয়ে। আর এখানে আমি লাগিয়ে দিই এগুলোকে, বাট এগুলোর জন্য আমি পরে নিয়ে আসবো। ওকে গাইজ, আমরা সবগুলো লাগিয়ে দিলাম, আর এখানে ব্যাট লাগাতে হবে। আচ্ছা গাইজ, আমি আপনাদের এখন বলি আসলে কী করতে হবে আমাদের এখানে। আমি যেটা করবো আর কি, এরা এখানে কাজ করে তো ওয়ার্ক স্টেশনেদের এখানে, তো দেন আমি এখানে সবগুলোকে এখানে ওয়াল দিয়ে আর কি বন্ধ করে দিব। আর বন্ধ করে দেওয়ার পরে আর কি আমি এখানে এদেরকে ব্যারিকেড দিয়ে দিব, যাতে করে এরা বাহিরে না আসতে পারে। আর গাইজ, এদেরকে ব্রিড করানোর জন্য আমার লাগবে হচ্ছে কিছু ক্যারট, আর ক্যারট আমাকে নিয়ে আসতে হবে। আর এখানে হচ্ছে উপরে যাওয়ার রাস্তা। আমি এখনও ভিলেজটাকে ভাই অনেক কাজ করতে হয়েছে এখানে আমার, এখানেও আমি এটাকে ঠিকঠাক করিনি, আমি এটাকে ঠিক করব বাট পরে আর কি। আর এখানে দেখতে পাচ্ছেন যতগুলো ভিলেজার ছিল ভাই,
অনেকগুলো ব্রিড তো করছে, আর করার পরে এখন এখানে বিড়ালও চলে আসছে। আমরা চাইলে বিড়ালও এখান থেকে টিম করতে পারি। তো এতদিন বিড়াল স্পন হচ্ছিল না, যখন আমি ভিলেজার নিয়ে আসছি দেন এখানে বিড়াল স্পন হওয়া শুরু হয়েছে। আর দেখতে পাচ্ছেন আমাদের ভিলেজারগুলো, আমি এদের জন্য কিছু ক্যারট নিয়ে আসি বাইরে থেকে, চলেন যাই। ওকে গাইস, আমাকে একটা অটোমেটিক ক্যারটের একটা ফার্ম বানাতে হবে আর কি। শুধু ক্যারট না, ক্যারট উইট সব ধরনের ফার্ম আমি বানাবো অটোমেটিক। আর একটা সুগার ক্যান ফার্মও আমাদের বানাতে হবে। আমি কিছু ক্যারট নিয়ে নিই, এদেরকে দিতে হবে খাওয়ার জন্য। ওকে গাইস, 13টা হয়ে গেছে অলরেডি, আর মেবি কিছু লাগাতে পারবো আমি। ওকে লাগিয়ে দেই। ওকে গাইস, 7টা তো পাইছি, সমস্যা নাই, চলেন যাই এদেরকে কিছু ক্যারট দিয়ে আসি গাইস। আর গাইস, আমি ঘরটা যে বানাইছি অনেক সময় লাগছে আমার, আর দেখতে পাচ্ছেন টাটাল, তো সেই জন্য আমি এটা রেকর্ডিং করি নাই গাইস। আর রেকর্ডিং করে আসলে দেখানোর কিছু নাই, আপনারা দেখেন ঘরের লুকটা হচ্ছে এরকম। তো আমি এখানে স্টোন ব্রিক আর এই নেদার থেকে আমি ওই যে ব্লকগুলো পোড়াচ্ছিলাম এগুলো দিয়ে আমি আর কি নেদার ব্লক না কী যেন বলে এগুলোকে বানাইছি, আর এগুলো থেকে এই ডিজাইনটা করছি। আর শুধু এখানে হচ্ছে ওড আর কি, ওড প্লাঙ্কস, তো এগুলো দিয়ে করছি আর কি। আর যে কোনো একটা ভিলেজারকে দিলেই হবে, তো দেওয়ার জন্য এদের সামনে যান, দেন এখানে ক্লিক করেন, করার পরে জাস্ট ক্যারটগুলোতে ক্লিক করে এখানে বাইরে ক্লিক করে দেন, দেন এই দেখতে পাচ্ছেন নিয়ে নিছে আমাদের ক্যাটোগ্রাফার। তো গাইস, এটা হচ্ছে আর কি এদেরকে ব্রিড করানোর সিস্টেম। দেন ওদের সময় হলে ওরা ব্রিড করবে, বাট এদের জন্য আরও ব্যাড লাগবে আমার এখানে। আমি আরও কিছু ব্যাড এখানে প্লেস করব, আরও কিছু ওয়ার্ক স্টেশন আছে এগুলো আমি লাগাবো আর কি, এখনও বাকি আছে মেবি, সম্ভবত 13টা মেবি ভিলেজার হয় অথবা 12টা আর কি। তো গাইস, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমি এখন যাবো হচ্ছে ঘরে, চলেন আমরা ঘরে যাই। আর এখন এখান থেকে আমরা নিব কিছু রেডস্টোন আর কিছু কাজ আমরা করবো এখন। আর গাইস, আমি এখানে ডায়মন্ড পাইছিলাম, তো আমি ভাবতেছিলাম আমাদের যেই আর্মারগুলো আর কি আমরা বানিয়ে ফেলবো। আমরা গত পর্বে আপনারা জানেন আমি নেদার থেকে নিয়ে আসছিলাম, নেদার ওয়ার্ডস হচ্ছে আমাদের নেদার রাইট, আর এগুলো দিয়ে আমরা নেদার ইগনেট বানাইছি। তো আমি এক কাজ করি, এগুলো নিয়ে নিই 3টা, আরও একটা লাগবে আমার। তো আর ডায়মন্ডগুলো নিয়ে নিই। আর গাইস, আমরা আজকে আমাদের ভাই বানাবো, তো তার আগে আচ্ছা দেখে নিই আমি। ওকে, একটা চেস্ট প্লেট, একটা প্যান্ট, একটা শুজ, একটা হেলমেট। ওকে গাইস, আপাতত আর কিছুই লাগবে না, বাকি ডায়মন্ডগুলো আমি এখানে রেখে দিই। এখনও 28টা ডায়মন্ড আছে আমার কাছে গাইস, আর নেদার ইগনিট নিয়ে নিছি, আর এগুলো দিয়ে মেবি এখানে হবে না, আমি ট্রাই করি একবার দেখি হয় কি না। ওকে গাইস, এটা হবে না, এটার জন্য আমাদের ওইখানে যেতে হবে, আর এটা ভিলেজারের কাছে আছে। তার আগে আমরা এখানে কাজটা করে নিই গাইস। তো রেডস্টোন, রেডস্টোন রিপিটার, রেডস্টোন টর্চ আর মেবি কিছু লাগবে না, চলেন আমরা কিছু নিয়ে নিই হচ্ছে আই থিঙ্ক কিনেও যায়। ওকে, আমি ভাবতেছি এখানে নিয়ে নিই হচ্ছে এগুলা। ওকে গাইস, চলবে আর লাগবে না মেবি। আর চলেন এখন আমরা যাব বাহিরে। আর গাইস, আমি আপনাদের বলি আমি আসলে কি করছি, আমি আপনাদের দেখাচ্ছি এখনই। তো ওকে গাইস, দেখেন আমি আসলে কি করছি এখানে, আমি এখানে একটা জাস্ট শুধুমাত্র একটা পিকি, এখানে আমি একটা পিস্টন লাগাইছি, যেটা হচ্ছে রাবার পিস্টন আর কি আমি এখানে লাগাইছি। আর এখানে দেখতে পাচ্ছেন আমি রেডস্টোন দিয়ে এখানে সুইচের কাছে নিয়ে আসছি, আর এই লিভারটা যদি আমি এখান থেকে অন করি দেখেন, এটা এই যে অফ করে দিছি, এখন এটা পিছনে চলে আসছে, এটা স্টার্ট হয়ে গেছে। আর এখন যদি আবার দিই দেন এই পিস্টনটা এটাকে ধাক্কা দিবে, দেন দিলে আর কি এটা অফ হয়ে যায়। আর দেখতে পাচ্ছেন পিগুমেন এখানে স্পন হয়েছে গাইস, তো এখন এটা বন্ধ আছে, আমি নিচে যাবো এখন, আর এটাকে নিচে নিয়ে যেতে হবে আর কি। আর নিচে নেওয়ার জন্য এখানে আমাদের যেটা করতে হবে, আমাকে এখানে সিঁড়ির মতো বানাতে হবে অবশ্যই, আর এছাড়া আমরা নিয়ে যেতে পারবো না। ওকে, আর রেডস্টোন ডাস্ট কোথায়? ওকে পেয়েছি। ওকে গাইস, আর রেডস্টোন ডাস্ট আমরা এখানে, দেন এখানে, দেন এখানে, আচ্ছা এখানে এখন লাগাবো না, আমি আগে দেখি নিচ থেকে মাইনিং করে আসি, চলেন আমরা নিচে যাই আর নিচ থেকে মাইনিং করব, দেখি আমাদের কোথায় দিয়ে রাস্তা বানাতে হয়। ওকে গাইস, ও এগুলাকে মারতে হবে আগে, আমরা ডিস্টার্ব করবে ভাই, ডিস্টার্ব। ওকে, মেরে ফেলছি গাইস, আর আই থিঙ্ক এখান দিয়ে বানালে হবে, বাট আচ্ছা এখান দিয়ে বানাই আমরা। আর ভাই আমার এখানে দেখেন কী শাওয়াল আমি পাইছি ভাই, এফিসিয়েন্সি 5 গাইস, যেটা গজবের মতো কাজ করে, দেখতে পাচ্ছেন এত স্পিড গাইস। ওকে ভাই, মানে খুব বেশি স্পিড এটার। ওকে, আর এখন আমরা যাবো হচ্ছে বাহিরে, আর এখানে আমি লিভারটা লাগাবো, লিভারের জন্য আমি ভাবতেছি এখানে এটা রাখি। ওকে গাইস, আর এখন যাবো হচ্ছে আমরা উপরে, আর এটা আমরা কানেক্ট করবো এখন। ওকে, দেখি কীভাবে কানেক্ট করলে ভালো হবে। ওকে, এটা তো এখানে আছে। ওকে গাইস, এখানে রেডস্টোন ডাস্ট এখানেও, বাট এখানে আমাকে লাগাতে হচ্ছে গাইস। ওকে, আমি এটা এখানে লাগিয়ে দিই, অফ করে দিই, আর এখানে তো কিছু লাগাতে পারবো না আপাতত।
ওকে গাইস, কিছু করার নাই, এটা যেহেতু লাগাতে পারবো না, তো এটা লাগিয়ে দেই, এটা লাগিয়ে দেই, আর এটা, আর মেবি এখানে লাগাতে পারবো না, এটা এভাবেই থাকতে হবে, আর এটাকে বন্ধ করবো আমি গাইস পরে। আর এখন আমাকে লাগাতে হবে একটা রিপিটার, কারণ এত দূরে কানেকশন যাবে না, সেটার জন্য একটা রিপিটার লাগাতে হবে। বাট রিপিটারটা কীভাবে লাগাবো সেটা তো ভুলে গেছি আমি। এভাবে আই থিঙ্ক গাইস, এভাবে ওকে ট্রাই করে দেখি। ওকে লিভারটা নিয়ে নিলাম, আর এখানে দেখি কানেক্ট হয়েছে কি না। ওকে আমরা এখন নিচে যাবো, আবার দেখি, আই থিঙ্ক হয়ে যাবে, আর না হলে আমাদের রিপিটারটা একটু ঘোরাতে হবে আর কি। আর লিভারটা নিব, ওকে গাইস, আর দেখি এখন স্পন হয় কি না। ওকে গাইস, আমরা একটু লিভারটা উপরে নিয়ে যাবো আর দেখবো আসলে সমস্যাটা কোথায়। ওকে গ্যাস চলেন যাই, আর এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে আবারও। ওকে গ্যাস, আমরা দেখি এখন কাজ করতেছে কিনা। মেবি গাইস আমাকে এই রিপিটারটা একটু পিছনে লাগাতে হবে আই থিঙ্ক গাইস, এভাবে না এভাবে, সরি এভাবে। ওকে এবার দেখি কাজ করে কিনা। ওকে গ্যাস, এখন আমরা যদি অফ করি এটাকে দেখি কি হয়। ওকে গ্যাস কাজ করতেছে, তার মানে রিপিটার এখন ঠিক আছে। ওকে গ্যাস, আমার এখানে ভুল হয়েছিল, আমি এটাকে অন করে রাখছিলাম, তো আমি এটাকে রিমুভ করবো আবারও। ওকে গ্যাস, এখন আমরা ভিতরে যাবো, আর ভিতর থেকে আমি লাগিয়ে দেবো সেই লিভারটা। ও ভাই, এখানে প্রচুর পরিমাণে স্পন হওয়া শুরু হয়ে গেছে, আর এখানে লাগিয়ে দিলাম। ওকে গ্যাস, এখন যদি অন করে দেই তাহলে এটা অফ হয়ে যাবে, একটু দেখে নেই ঠিক আছে কিনা, কারণ আমি চাই ভিতর থেকে এটাকে কিল করার জন্য, অন অফ করার জন্য আর কি। বাইরে বারে বারে মানে বাইরে আসা আর যাওয়াটা খুবই বিরক্তকর। ওকে গাইস বন্ধ হয়ে গেছে। ওকে গাইস দেখতে পাচ্ছেন এখন এটা অফ আছে, আর এই যে রেডিস্টার সিগন্যাল যখন থাকবে তখন মানে এটা হচ্ছে অফ, আমার এটা মনে নাই। তো জাস্ট আমি শুধু এখানে যে পিস্টনটা লাগাইছি আর এই অবজারভারের সাথে আর কি, জাস্ট যখন এই অবজারভারটা এখান থেকে সরে যায় এটা অফ হয়ে যায়, আর যখন আমরা এটাকে অফ করে দিই পিস্টনটা ভিতরে চলে যায়, অবজারভারটা এটা সামনে আসে, দেন এটা অন হয়ে যায় আর কি। তো এখানে রেডিস্টোন রিপিটারটা আমি এই পাশ থেকে এভাবে লাগাইছি, আর এটাকে ভিতরে নিয়ে গেছি আমি। ওকে, আর আমরা এখন ভিতরে যাব আর এগুলো কিল করবো গ্যাস। ওকে আমি একটু দেখে নিই আবার কাজ করতেছে কিনা, আমি একটু শিওর হয়ে নি আবার। ও ভাই, আমি এগুলোকে কখন মারবো, এতগুলো স্পন হয়েছে কতক্ষণের ভিতরে। ওকে গ্যাস, সবগুলো তো মেরে ফেলছি, আর এখন দেখি আমি কাজ করতেছে কিনা গ্যাস। আর খিদে লাগছে, আমাকে খেতে হবে, খাবার কোথায়। ওকে গ্যাস, স্পন হওয়া শুরু হয়েছে, তার মানে কাজ করতেছে। ওকে আমরা অফ করে দিই। ওকে, ও ভাই হিট মারতেছে আমাকে। ওকে গ্যাস, এখন চলেন আমরা যাবো ভিলেজারের কাছে, আর আমরা আমাদের এগুলাকে আমাদের নেদার রাইট আজকে বানাবো হচ্ছে আর্মার গ্যাস। শুধু একটা বাকি থাকবে আর সেটা আমি বানিয়ে ফেলবো পরে, সমস্যা নেই গ্যাস। আর এখন আমরা যাবো হচ্ছে ভিলেজারের কাছে ভাই, আর আমি এটা দরজাটা অফ করতে ভুলে গেছি। ওকে ভিলেজার ভিলেজার ভিলেজার, ওকে গাইস, ও ভাই ভিতরে যাও, এগুলো বাইরে আসতে পারে না, কারণ হচ্ছে গাইস আমি বাইরে স্ল্যাব লাগাইছি আর স্ল্যাবের উপরে ভিলেজার চলতে পারে না, এটা আমি নিজেও জানতাম না, আমি সমস্যার মধ্যে পড়ে গেছিলাম পরে দেখতে পাইছি। আর মেবি এখানে, হ্যাঁ গাইস এখানে দেখতে পাচ্ছেন, এখানে ব্লকের একটা চিহ্ন দিয়ে রাখছে। ওকে গাইস, আমাদের এই ওয়ার্ল্ডের ফার্স্ট, এই ওয়ার্ল্ডের না, আমি ওভার ওয়ার্ল্ডে আমার যেই সার্ভাইভাল সিরিজ, আমি ওইখানে এখন পর্যন্ত নেদার রাইটের আর্মার বানাইনি, বাট ওইটা আমি বানিয়ে ফেলবো, ওইটার জন্য আমি প্রস্তুতি নিয়ে নিছি, ওইটার ভিডিও পেয়ে যাবেন। তো 1 2 3 গাইস, ওকে গাইস আরেকটা, দেন আচ্ছা শুজটা বানিয়ে নেই, হেলমেটটা পরে বানাবো। ওকে গাইস, আমাদের তিনটা হয়ে গেছে আর একটা এখনও বাকি, আর এগুলো আজকে পড়ি আমি গাইস। বাট আমি এটার অ্যাচিভমেন্ট পাবো না যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ আর্মারগুলো আমরা না পড়বো গাইস। আর চেস্ট প্লেট, ওকে গাইস নাও ইজ কুল গাইস। ওকে এখন শুধু হেলমেটটা বাকি আছে, আর যখনই আমি হেলমেটটা বানিয়ে ফেলবো গাইস তখনই আমাদের, ও ভাই শর্ট ফেলে দিয়েছিলাম গাইস, তো যখনই আমরা বানিয়ে ফেলবো আমাদের হেলমেটটা আর কি গাইস, তখন আমাকে দেখতে অনেকটা জোস লাগবে আই থিঙ্ক গাইস। তো গাইস আই হোপ করবো আপনাদের কাছে অবশ্যই ভিডিওটা ভালো আসছে, যদি ভিডিওটা ভালো হয় তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। আর গাইস যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম ইন্টারেস্টিং সব ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে।